বাঙালিদের দুর্গা পুজো তো সবথেকে শ্রেষ্ঠ উৎসব। তো আমার কাছে এখনও সেটা মনে হয় পুজো আসছে। আর সবথেকে যেটা আমার ভালো লাগে, পুজোর কয়েকদিন আগে যখন বিকেলটা, আকাশের রোদ্দুরটা ভীষণ ভালো লাগে। আর চারিদিকে প্যান্ডেল হচ্ছে, নতুন নতুন সবাই কম্পিটিশন করছে কার প্যান্ডেল ভালো হবে। তো এইগুলো আমি ভীষণ এনজয় করি। যখন ছোট ছিলাম তখন বাবা মার হাত ধরে ঠাকুর দেখতে যেতাম, লাইনে দাঁড়িয়ে প্যান্ডেল হপিং করতাম। বাট এখন সেটা হয় না, বুঝতেই পারছেন, কারণ আমরা পাবলিক ফিগার হয়ে গেছি। তো হ্যাঁ, মানে এখন একটু ডিফারেন্ট, এখনটাও এনজয় করি, কারণ আমরা আমাদের ওপেনিংয়ের সূত্রে আমরা যখন পুজো প্যান্ডেলে যাই তখন আমরা ঠাকুরকে দেখে নিই, আর অনেক ভালো ভালো প্যান্ডেলও দেখতে পারি। ইচ্ছা ছিল এবারে পুজোয় ঘুরতে যাওয়ার, তারপর ভাবলাম যে না, কারণ আমার একটা ছবি পুজোর সময় কয়েকদিন শুটিং হবে, সেটা সৃজিতদার ছবি উমা। তো সেই জন্য ওই সময়টা কলকাতাতেই থাকার ইচ্ছা আছে, ফ্যামিলির সাথে সময় কাটানো আর একটু হয় না আড্ডা আর কি, এসব। আমার ফ্যামিলি, আমার বন্ধু, আর প্লাস আমার লাইফের যে আমার ঝিনুক, আমার ছেলে, ওর সাথেই সময় কাটাবো, বাবা মা। আমি এখনও রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাই, আমি ঠিক লুকিয়ে খেয়ে নিই, সেটা নিয়ে আমি ফুচকাটা এতটাই ভালোবাসি। তো মানে ফুচকাওয়ালা, আমার বাড়ির নিচেই একজন ফুচকাওয়ালা আছে, তাকে ছোটোবেলা থেকে চিনি, ওর নাম লালা। লালার ফুচকা আমার ভীষণ ফেভারিট, আর আমার বাড়ির নিচেই ও বসে। আমি গাড়িতে ঢোকার সময় অনেক সময়, মানে বাড়িতে ঢুকছি গাড়ি নিয়ে, তখন আমি ফুচকা খেয়ে বাড়ি ওখানে ঢুকি আর কি। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।